নমস্কার আমার বিশেষ আলোচনা মন্তব্য স্বাগত করছি দর্শক বন্ধু আজ মন্তব্যের বিষয়বস্তু রয়েছে সতর্ক নহেলে সটডাউন এমন আমি সটডাউন কথা কৌচে যে আপনার জাঁনি করোনার সেকেন্ড স্ট্রেন্দরে বর্তমান সমস্ত বা আশা আশঙ্কা রয়েছেন সমস্ত লোক তবে বর্তমান আমি যে কথা আলোচনা করছে যে আপনার জাঁনি গতকাল এনে খবর আসলে যে ভিসুট রু জন ছাত্র বাস্তবিক कोरोना रा आक्रांत होई थिले एवं या भितरे आज जिला प्रशासन पक्षर सटडाउन घोषणा करा जाई छि बुला स्थित विशुद्ध को एवं या भितरे जते बेले पुनर्बार निर्देश न आसी छि से अनुष्ठान को संपूर्ण भाबरे बंद रखा जाई छि विशुद्ध 11 टी हॉस्टल को कंटेनमेंट जोन भाबरे घोषणा करा जाई এখন পুলহ হষ্টেলৰ পাৰ্শ্বতী অঞ্চলত বফৰ জোন ভাৱে ঘোষণা কৰা যায় গাড়ী চলাচল সাধাৰণ লোকৰ গমনা গমন উপেৰেপূৰ্ণ ভাৱে কটকনা লাগিছে এঠাৰে সমস্তৰকাৰী ঘৰৈ প্ৰগুড়িক বন্দ ৰ এই অঞ্চলৰে ৰোক বৰ্তমান মস্ক পিন্ধিব বাধ্যতামূলক কৰা যদি নজৰ পকাই বৰ্তমান বুৰ্কু যদিও চটডাউন কৰা যাওঁ আমাৰ ঠিক মনে পঢ়ু যা পূর্ববর্ষ এই সময়ের সটডাউন করা যাই সারা রাজ্য সারা দেশের সটডাউন চাল কিভাবে লোক মানে হন্তসন্ত হোলে কে সমস্যা কু ভু ইয়ে সবু কথা বর্তমান পুঁথে মনে পড়ুচি তবে এখন আমি আলোচনা করা এবং বর্তমান আমি আলোচনার আমার সহ যোড় সম্বলপুর ডক্টর সঞ্জীব মিশ্র যোড় হয়েছেন ডক্টর মিশ্র আপনার স্বাগত জনাইবে আলোচনা এবং আপন প্রথমে জাঁয়া চাইবু যে যে ষ্ট্ৰেন আঁহিছে কাৰণ আপোনাৰ জানি থাকে যেতিয়া ক'ৰণাৰ ভাচিন আছিল সমস্ত মনৰু ভয়ূৰ হৈ গ'ল লোক যোন সচেতনতা ঠাই কেৱহ কৰিব লাগিলে যাফল চেকেণ্ড ষ্ট্ৰেন যেতিয়া আঁচিছে বৰ্তমান ভিছুটি পঁচিছ ছাত্ৰ সংক্ৰমিত হৈ যি ছেকেণ্ড ষ্ট্ৰেনৰ ভাইৰছ কেতিয়ে ভয়ংকৰ ইয়াৰ সংক্ৰমণ ক্ষমতা কেতিয়া অধিক একচু সত কলে আমি তো এপর্যন্ত জানু যে এটা সেকেন্ড স্ট্রেডন না যে আরভর চাল স্ট্রেন্দর এনালি জেএনএ এনালি আর্ এনএলিসস হা পরে যাই জনা পড়বে সেটা অলগা স্ট্রেন না সেই প্রথম স্ট্রেন বলি কিন্তু আপনার যা কুচিত পুরো নিহত ভাবে ঠিক কথা কি ভ্যাকসিন আসি যা লোক টিকিয়ে যা কলেবি রাক ফিল করে এবং রিলা ফিল করার ফলে কখন হয়ে যিনিষ মানুষ মানিকি চলবার আপুক সে জিনিসর নিবৃত ৰ যাৰম্বাৰ এই জিনি কেন্দ্ৰ চৰকাৰ ৰাজ্য চৰকাৰ তথা ডাক্তৰ মানে গোটেই কথা বাৰম্বাৰ্যন্ত আপোনাৰ টিকা নে নাহি টীকাৰ এণ্টিব ৰেস্পছ আপোনাৰ নহয় সি দিন পৰ্যন্ত আম সম যি তিনি চাৰিটা মুখ্য উপায় কৰোণাৰ বঞ্চা মানিকি চলিব পাৰিব যেতিয়া মাস্ক পিন্ধিব গেদেৰিং জেগা ন যাবা হাত গোড় ভাল চফা ৰখিব এই চব জিনি মানিকি চাই

লক্ষণ বিষয় সবিশেষ জাি নাও কারণ এটা সব অজে টেস্ট করা হয়েছি তাঁর ইনস্টিচ্যুট্রে হি টেস্ট করা যাচ্ছি হসপিটাল এডমিশন এপর্যন্ত কাল পর্যন্ত যেতবে সেপর্যন্ত হসপিটাল আডমিশন হয়ে নে সে বিশেষ রবিশেষ কহাটা এবে প্রিমেচ্যুর হব কিন্তু লক্ষণ যদি কিছু চেঞ্জেস আসি এবং সে যদি অন্য রাজ্য যেটাকে মেনলি মহারাষ্ট্রে যে নষ্ট্রেন কথা আমি আগর ডিসকসন করে যদি কিছু লোক

ନାହିଁ କଣ୍ଟାକ୍ଟ ଟ୍ରେସିଂ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଥିବ ପ୍ରଥମ କେସ୍ଟା ଧରିଲା କ୍ଷଣି ଆମର ଯେଉଁ ସରକାରୀ ସ୍ତରରେ ଯେଉଁ

রইলা যা সে জনা পড়ছিল এবং সে মহারাষ্ট্র কেস মানুষের সেটা পেসেঁট মানে শীঘ্র নিমোনি আড়তি করলে যা সিরিয়স গোটে অ্যাডভর্স ইফেক্ট এই রোগর তো এই দুই জিনিসটা হোল্লা তেম আমি ভগবান কুমু কে যেমি সেটা মহারাষ্ট্র স্ট্রেন এবং এই লোকাল স্ট্রেন র হি সংক্রমণ

এবং ফ্রন্টলাইন ওয়ার্কর্স কু ছাড় অন্য টিকা দান এপর্যন্ত হয়ে টিকা দানের এবার কালিঠু আমার সিনিয়র সিটিজেন ষাঠি উপর উপরক তথা পঁয়তালিশ বর্ষর যে সিভি ডিজিজ অবিটি অম টিকাকরণ আরম্ভ হব এবং এই যে কেসেস মানে এবার ডাইগনোজ হয়েছেন আইসোলেশন রখা যাব এবং যদি ভিতর কাহার সিম্টোমেটিক হুম তাহলে হসপিটালে এডমিট করা ট্রিটমেন্ট আর নিশ্চিত ভাবে তবে পরবর্তী সময় আপনার পাখু ফেরব আমরই থাকুন কিন্তু বর্তমান যা বুর্ পরিসরক এবং সেখানে উপস্থিত হয়েছেন আমার প্রতিনিধি জ্যোতি নন্দ আমি হয়েছেন ভিসুট্রু এবং জ্যোতি বর্তমান ভিসুট্র পরে কিভাবে রয়েছে আমি জানিছি যেত সটন কথা আসে মনে ছনক আসে সটডাউন আসলে দোকান বজার পুরা বন্ধ ঘর বাহার পুরা নিষেধ হয়ে যায় এবং গোটিয়ে ভয় মনে সৃষ্টি হুয়ে আউ মধ্যে যেতবাদ জীবন জীবিকা ইয়ে সব কথা আসে হুয়ে আমি যদিও জীবন কু অধিক প্রাধান্য দিছি কিন্তু এ ভিতরে জীবিকা প্রভাবিত হুম বর্তমান ভীষণ কিভাবে রয়েছে চিহ্ন হৈছিল পঁচিছজনে ছাত্ৰ ছাত্ৰী যে চিহ্ন হ'ল বৰ্তমান ভিছু কৰ্টপক্ষ বৰ নিষ্পত্তি নেওচোন যেতিয়া কি ট'টালে যেতিয়া হষ্টেল হ'ব এঘাৰ গোটেই হষ্টেলোক কণ্টেনমেণ্ট জোন কৰিব হষ্টেলোক বৰ্তমান তাক বফৰ্ জোন বুলি ঘোষণা কৰা বৰ্তমান দেখোন কণ্টেনমেণ্ট জোন ভাৱে যদি ঘোষণা কৰা হৈছে সমষ্ট লোক মানে চলাচল সম্পূৰ্ণ বাৰণ কৰা হৈছিল বৰ্তমান ভয় আছু বুৰ্লা চহৰ বৰুলা চহৰৰ ছৰ কিন্তু জনগহিত চহৰ যি মানুহ আক্ৰান্ত হৈছিলে যি পঁচিছ ছাত্ৰ ছিলে কাহ সৈতে বৰষুণ আছিলে কেমি তিলামিছিল তাৰ শিক্ষক আছিলে সেই বাবদে বৰ্তমান বুৰ্ চহৰৰে মতে ভয় খেলি মই মোৰ সৈতে অহা যদি বুৰ্ চহৰৰ বৰিষ্ঠ আইনজীৱী অ লক্ষ্মীনাথ মাহ সিধাচল পচাৰি বুজিবি বৰ্তমান বুৰ্লা কিপৰি দেখুচোন সেই কৰোণা যি মহাৰী কৰো বৰ্তমান আছিল যি বুৰ্লা চৰ প্ৰৱেশ কৰি আপুনি দেখু ভূইচৰ মতে প্ৰথম আৰম্ভ হৈছিল সেই ঘটনা পুনি বৰ্তমান মই চলিছে সেই ঘটনা তোমাৰ সৈতে বুজিবি ক' কিপৰি দেখুচোন ক'ত কমি য तो कौन कहोना बुर्ला सहर में कोरोना भी प्रथम भीसुट्री व्यापीला सरकार तत्परता जो आइसोलेसन वार्ड इमिड करने जो जिला प्रशासन तुरंत पदकेप नवरू बुर्लारे कोरोना व्याप्वा बंद हो जाएगा किमें भय करूँ बुर्ला मेडिकाल कोड हस्पिटाल है काले से बेस बढ़ीजी बोलिक कि दुखर कथा जो एत बड़ हस्पिटाल हजार हजार लोक आसोना टेस्ट भी কোভিড হসপিটাল অন্য এই করোনা ব্যাপি নিবল করোনা ব্যাপু চিশ্রু নিশ্চিতভাবে কর্তৃপক্ষ অবহেলা অব ওশা সারা বর্তমান অনলাইন পরীক্ষা হেলে কর্তৃপক্ষ জিদ রকর অফলাইন পরীক্ষা করিয়াটা আমি টিকিট সমীচীন ভাবুই সরকার বহু তুরন্ত পদক্ষেপ নেচ্ছেন জেলাপাল এবং প্রশাসনিক তরফর দৃঢ় পদক্ষেপ নেই কন্টেনমেন্ট জোন্ ঘোষণা করাছি কিন্তু তা সত্ত্বে যদি অফলাইন রে পরীক্ষা দেওয়ার পিলা মানুষ বাধ্য করা যায় তাহলে সেমানে বুনা শহর উপরে আহরি সংক্রমণ ব্যাপার সম্ভাবনা অ তেমন আমি অনুরোধ করছু যে তুরন্ত অফলাইন পরীক্ষা কু বাল করত এবং অনলাইন পরীক্ষা যদি সারা ওশার্চি তাহলে এটি হওয়া অসম্ভব কোণ তেমনি জেলা প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়ে নিশ্চিতভাবে প্রশংসনীয় সরকার তৎপরতা নিশ্চিতভাবে প্রশংসনীয় কিন্তু আমি চাহু যে কর্তৃপক্ষ সরকার সহ সাথ দিয়ে উচিত নিষ্পতি নিু দেখ বর্তমানে আলোচনা করলে যে এনজিও জিও থিলে দেখুন বুলার বর্তমান এক ভয় বাতর খেলে যাইছে যেটা কি ধীরে ধীরে

प्रतिनिधि ज्योतिनंद जोड़ी से जन वरीष्ठ आईनजीवी सहित आलोचना करते वास्तविक भाव में कहीं एवं उपूला से आलोचना नहींकोचना करूंते तेबर फेरबी डर मिश्र आपंप जो भाव में कोटि, तो आम आलोचना करुचे कौटिना कौटि लोक मैंने हालाक्स अनुभव कलेक्सीन आसगलाने आम समस्त बर्तमान पूर्वपरि जीवन बीतवाक पड़ो पूर्व भली भूलम खुला बुले पार ये मनोभाव जो रहिला তাপরে হুত পু কোরোনা ফেছি বলে যে বর্তমান গ্রাফ আসুচি ইয়ে হচ্ছে যে পুঁথি করোনা রিটর্ন করুম পুঁ সট ডাউন হওয়া যদিও আগামী দিনের কেবল ভীষ কথা কহবানি পুরা রাজ্যের যদি লোক মানে সচেতন না হতে এভি পুরা পুরি যদি লোক মানে সচেতন হুয়া আমি যে কৰোনা মহমাৰী পুনৰ উগ্ৰ ৰূপ নেব আৰু আমাক লকডাউন চটডাউন আকৌ যাবু পাৰিব এতিয়া কিছু সন্দেহ নাই কিন্তু গোটেই জিনি হ'ল যে লোক মানে কেতিয়ে দিন পৰ্যন্ত মানি পাৰিব সেই জিনিছা আমাক মাইণ্ড ভিতৰত ৰখা পাৰিব তাৰপৰা চৰকাৰৰ ফুৰিটা নিম নীতি চেঞ্জেছ কৰিব পি পাৰে যে এমিটি গোটিয়ে একাডেমিক সেসন আমার ওয়েস হলানি কিন্তু এবার আমার যে ভ্যাকসিনেসন মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালি তেমন আও তিন চারি মাছ পর্যন্ত এই উচ্চশিক্ষানুষ্ঠান হোক কিংবা অন্য শিক্ষানুষ্ঠান হোক সেসব যদি বন্ধ রাখিপার অন্টাল সমস্ত ভ্যাকসিন কভরেজ হয়ে যাইছি তাহলে ভাবুই কি এই করোনা মহামারী আমি বঞ্চবার আপি স্মুথলি ট্রানজ্জিসনটা হয়ে পারিব। এই পরিস্থিতি যেত কি আমি বহু জনক এপর্যন্ত ভ্যাকসিনেট করে পু নাহ এবার এই সব উচ্চশিক্ষানুষ্ঠান তথা শিক্ষানুষ্ঠান এবং এই পৰীক্ষা মানে যি কম্পিটেট পৰীক্ষা মানে কৰা যাওঁ সেই সবু এই এই পৰিস্থিতিৰে কৰ নগলে ভাল হ'ব সবু জিছু কিছু নহ'লে চাৰি পাঁচ মাছপাই চিফ্ট কৰি দিয়া যাব দৰকাৰ অঁ সেই চিফ্ট কৰি দিয়া গ'লে লোক গহলী কমি যাব শিক্ষানুষ্ঠান মানে বন্দ ৰ খৰা মাছ আছিল তে আমি এই ফেজা কুকু ইজিলি

লোক পুনি থাকে মই সেই গোটেই কথা কয় চি যেপৰ্যন্ত ভেকচিনেচন তৰ সেইহেৰে এণ্টিব ৰোগ প্ৰতোধক শক্তি ডেভলপ কৰি নাই সেনে আৱশ্যক নহয় ঘৰু বাহাৰু নাই যদি ঘৰু বাহাৰ বাহুন অত্যাৱশ্যক পাৰ্ছিতিৰে ত'লে মাস্ক পিন্ধতু হাতো প্ৰপৰলি চানিটাইজ কৰোঁ আৰু সবু ক'ভিডৰ নিয়ম কোভিড আপ্ৰোপ্ৰিট বিহেভিয়ৰ পালন কৰোঁ নহ'লে আগামী দিনতে আমাক পুনি থাকে লকডাউন আৰু চটডাউন আপুনি পি পাৰে নিশ্চিত ভাবে বহু ধন্যবাদ ডক্টর মিশ্র আমি যোড় হয়ে সম্বলপুর ডক্টর সঞ্জীব মিশ্র এবং সে করোনা নেই আমি সচেতন করাইলে এবং তাঁর যা সূচনা লাথা মধ্যে কুলে বাভাবে যেহেতু আমি কোথা না কৌঠি নিজকে করছে রিলাক্স সে করছে বা কোহল নীতি অবলম্বন করলে তা ফলরে হুয়েত আজ স্থিতি দেখব আমি মানে পূর্ব ভিড় পুঁ সচেতন নহেবা পুঁ সাবধান নহব তাহলে হুয়ে তো ভিসট ভ উপুজিপে এবং সটাউন হয়ে পড়ে আপনার জাঁথি সটডাউন হলে কত প্রভাব পড়ে ইয়ে জনজীবন উপরে সটডাউন কারণ আমি পাখা পাখি এগার মাছ কিংবা আঠ দেখিছে কি কিভাবে সটডাউন হয়েছে লকডাউন হয়েছি কন্টেমেন্ট জোন ইয়ে সব সবু ন শব্দ আমার জীবন গোটে যোড়ি হয়ে যাই যে কথা আমি কেবে শুনে নাম সি সব শব্দ আমি এই করোনা বা কোভিড 19 মহামারী সময় শুনেছি আপ যেত সবু সঙ্কট সময় বোধ হো সমস্ত এই মহামারী সময় হি রইল সেই সমস্ত অনুরোধ রইব সমস্ত মাক পিধবা সচেতন রারম্বার হাতক পরিষ্কার কয়া ডিষ্টান্স মেটে জনক ঠুঁড় অন্য জনক পাখর ডিষ্টান্স মেন্টে মধ্যে জায়গা নাহি যা দ্বারা কি আশা করি হুয়ে যেভাবে ভাবে করোনা আপনি বড় নপার এবং আমি করোনা কু মাত প যদিও ভ্যাকসিন আসছে কিন্তু ইহার গোটে প্রোসেস রয়েছে সরকার গাইডলাইন রয়েছে গাইডলাইন ভিতরে বর্তমান ভ্যাকসিনেসন করা যাচ্ছে ইয়া ভিতরে আমি সমস্ত জানা সমস্ত ভ্যাকসিন মিলবা পর্যন্ত সমস্ত কিভাবে সুস্থ রাখা এবং সমাজ কুমি রাখবা সময় সি আজ মন্তব্য কার্যক্রম এটি রকম